নমস্কার, আজকের দিনের অনুষ্ঠানে এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো মেষ রাশিতে বৃহস্পতির প্রবেশ নিয়ে যে ফলাফল দিচ্ছে তার সার্বিক একটা রেজাল্ট বলার চেষ্টা করব, এবং এই ভিডিওটি হবে ধনুরাশির লোকদের জন্য। অর্থাৎ মেষ রাশিতে যে বৃহস্পতি প্রবেশ করছে তার প্রভাব কী হবে ধনুরাশির লোকদের, সেই বিষয়ে একটা ফলাফল। আপনারা যারা ধনুরাশির জাতিকা যারা আছেন তাদের জন্য এটা বলতে পারেন, আপনাদের এই যে সময়টা এক বছরের মতন সময় বৃহস্পতি যে গোচর করছে মেষ রাশিতে, এই ফলে আপনাদের বাৎসরিক রাশিফল হিসাবে আপনারা গণ্য করতে পারেন। কারণ বৃহস্পতির এই শুভ ফলের পরিবর্তনের জন্যই কিন্তু মানুষের জীবনে অর্থাৎ ধনুরাশির জীবনে কিন্তু বিশেষ একটা প্রভাব পড়তে যাচ্ছে, এবং সেই প্রভাবটা আপনাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, সুবিধাজনক বা অসুবিধাজনক আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটা জানতে পারবেন। মূল অনুষ্ঠানে প্রবেশ করার আগে একটা বিশেষ কথা বলতে চাই, যারা আজকের অনুষ্ঠান প্রথমবারের মতন দেখছেন তারা ধনুরাশির বা বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা অলরেডি সিরিজ আকারে আমার বের হওয়া শুরু হয়েছে। অলরেডি আমি দুটো ভিডিও দিয়েছি, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট, আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন আপনাদের কেমন যেতে পারে বা ক্যারেক্টারগুলো কেমন হয় সেই বিষয়টা, এবং আপনাদের পরিবারের অন্যদের কেমন, কোন গ্রহ বা কোন গ্রহদের দ্বারা বেশি প্রভাবিত বা নিয়ন্ত্রিত সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। ভিডিও লিস্টে গেলে আপনারা সেখান থেকে তার লিংক আপনারা পেয়ে যাবেন, আপনারা দেখতে পাবেন। আজকের অনুষ্ঠানটি মূলত বৃহস্পতির পরিবর্তনজনিত কারণে, বৃহস্পতি আগামী 21 এপ্রিল রাত্র 8:10 এর দিকে বৃহস্পতি গোচর করছে মেষ রাশিতে, এবং তিনি এক বছরের কাছাকাছি সময় থাকবেন। তিনি 1 মে 2024 পর্যন্ত এবং রাত্র 3:40 পর্যন্ত তিনি মেষ রাশিতে থাকবেন, এরপরে তিনি বৃষভ রাশিতে গোচর করবেন। এই এক বছরের একটু বেশি সময় বৃহস্পতির এই গোচরটাকে আপনাদের রাশিফলের সঙ্গে তুলনা করা চলে যে এই এক বছর আপনাদের কেমন যাবে। দেখুন প্রিয় ধনুরাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য কিন্তু বৃহস্পতির প্রবেশ হচ্ছে, এবং এই অংশটাকে কিন্তু আমি বৃহস্পতির এই গোচরটাকে বা বৃহস্পতির এই রাশিফলটাকে আমি কয়েকটা ভাগে বিভক্ত করে নিয়েছি। মূলত তিনটা অংশ হবে। বৃহস্পতি যখন মেষ রাশিতে প্রবেশ করছে তার একটা রেজাল্ট হবে, এবং তখন কিন্তু বৃহস্পতি রবি রাহু বৃহস্পতি বকরি বুধ এবং চন্দ্র ইউরেনাস একই সঙ্গে থাকবে মেষ রাশিতে, এবং এরপরে যখন 4 সেপ্টেম্বর বৃহস্পতি রাত্র 8:15 সময় বৃহস্পতি যখন এই রাশিতে বকরি হচ্ছে মেষ রাশিতে, তখন কিন্তু তিনি 21:29:33 গিয়ে ভরণী নক্ষত্রে বকরি হচ্ছেন, এবং তখনকার গ্রহ পরিস্থিতিও কিন্তু বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে। আমি পরবর্তী আলোচনায় বৃহস্পতির বক্রগতি নিয়ে যখন আলোচনা করবো, ভিডিও দেবো, তখন আপনারা পাবেন। তবে সংক্ষিপ্ত কিছু রেজাল্ট আপনাদের এখানে আমি বলে দিব, সেটা হলো এই গোচরে কিন্তু রবি এবং বুধ থাকবে সিংহরাশির ঘরে, শুক্র থাকবে কর্কটে, এবং রাহু এবং বৃহস্পতির চন্দ্রকে সঙ্গে নিয়ে থাকবে মেষ রাশির ঘরে। শনি যথারীতি বক্রি অবস্থায় থাকবে, শনির বক্র ভিডিও পাবেন, শনি সাড়ে সাতের ভিডিও, এফেক্টগুলো কী হয়, কাদের কাদের কী করতে পারে তার ভিডিও পাবেন, আমি দিয়ে দিব। এবং কেতু কিন্তু যথারীতি এইখানে তুলারাশিতেই থাকছে। এবং বছরের শেষ দিন 31 ডিসেম্বর সকাল 8:42 বৃহস্পতি যখন মার্গী হচ্ছে তখন কিন্তু সে থাকছে মেষ রাশিতেই, এবং 11:29:12। তো এই সময়ের মধ্যে কিন্তু বৃহস্পতি তার বক্রগতি ত্যাগ করে মার্গী গতি লাভ করবে, এবং মোটামুটি 10 ডিগ্রির কিছু বেশি অংশ তিনি নিচে নামতে নামতে অর্থাৎ বক্রগতিতে পিছনের দিকে আস্তে আস্তে তারপর কিন্তু তিনি মার্গী হতেন এবং ভরণী নক্ষত্রে। এর আগে কিন্তু কেতু মেষ রাশিতে প্রবেশ করবে ও কেতু নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে, এবং তিনি 20 জুন কেতু নক্ষত্র ত্যাগ করে কিন্তু ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, তার একটা ভিডিও আমি দেব। এবং এইখানে যে বিশেষ পরিবর্তন হচ্ছে কেতু নক্ষত্রে প্রবেশ করার কারণে তার ভিডিওর যে ডিটেলসগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এবং আপনি ফলাফলটা পেয়ে যাবেন। বৃহস্পতি যখন এইখানে প্রবেশ করছে তখন কিন্তু কেতু নক্ষত্রে থাকবে, এবং বৃহস্পতি যখন বকরি হচ্ছে তখন কিন্তু বৃহস্পতি ভরণীর নক্ষত্রে থাকবে শুক্রের নক্ষত্রে, রাহু যুক্ত হয়ে বৃহস্পতি বকরি হচ্ছে, এবং তার আগে শনি বকরি হচ্ছে, শনি বৃহস্পতি বকরি ভিডিও পাবেন, এবং নক্ষত্রগত কিছু পরিবর্তন সেগুলো আপনারা দেখতে পাবেন, আশা করি আপনাদের জন্য কাজের হবে। তবে একটা জিনিস বলে দিই, 31 ডিসেম্বর যখন বৃহস্পতি বাবার মার্গী গতি লাভ করবে তার ভিডিও আপনারা পাবেন, এবং সেই অনুসারে কিন্তু আপনাদের লাইফের অনেক হিসাব নিকাশ করতে কিন্তু সুবিধা হবে। তো আজকের অনুষ্ঠানটি আমি চেষ্টা করছি মূলত বক্র হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ জুন মাসের অর্থাৎ সেপ্টেম্বরের আগ পর্যন্ত 6 মাসের মতন এখানে যে বৃহস্পতি মার্গী গতিতে থাকছে তার একটা প্রভাব পরিচিতি নিয়ে তার কী ফল দিতে পারে সেই বিষয়ে আলোচনা করছি। দেখুন ধনুরাশির ক্ষেত্রে কিন্তু
বৃহস্পতি প্রবেশ করছে পঞ্চম ঘরে, চতুর্থ থেকে পঞ্চমে, সেখানে রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ তৈরি করছে। রাহু রবি প্রবেশ করার একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি, গোন যোগের ভিডিও এবং রবির পরিবর্তনজনিত ভিডিও, ধনুরাশির জন্য কী ফল দিবে না দিবে সেটা আপনারা মাসওয়ারি ফল বিচারের ক্ষেত্রে পেয়ে যাবেন এবং আপনার ভিডিও সেকশনে গেলে দেখতে পাবেন, লিঙ্ক সেখানে আছে। এবং বৃহস্পতি কিন্তু ওই দিনকে ব্যাক টু ব্যাক বৃহস্পতি যখন প্রবেশ করছে তার আগেই কিন্তু 21 তারিখে দুপুর 2:39 সময় কিন্তু বুধ বক্রিয় যাচ্ছে, তার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এবং মঙ্গল কিন্তু মিথুন রাশিতে থাকছে, মঙ্গল মিথুন রাশিতে প্রবেশজনিত কারণে যে ভিডিওটা হচ্ছে তার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা সেটা সেখানে ভিডিও লিঙ্কে পাবেন। এছাড়া কিন্তু এই যে পরিবর্তন হচ্ছে কেতুর নক্ষত্রে, কেতুর নক্ষত্রে যখন বৃহস্পতি হবে, কেতুর কাজটা কী? কেতুর কাজটা হলো সমস্ত কিছু গোপন করা, হাইড করা, লুকানো। কেতু কিন্তু লুকায়, লুকায় তো যা কিছু সব কিন্তু কেতুর অধীনে। আপনার সম্পর্ক, আপনার রিলেশন, আপনার অর্থ, এ সমস্ত কিছু কিন্তু কেতুর অধীনে। আপনার গোপন অসুখ, গোপন অঙ্গের অসুখ, গোপন সমস্ত অসুখ, গোপন সমস্ত কিছু যা আছে সব কেতুর দখল। দেখুন, কেতু কিন্তু এই অশ্বিনী নক্ষত্রের উপরে কিন্তু কেতুর পূর্ণ নিয়ন্ত্রণ। এটা খুব সাহসী নক্ষত্র এবং এই নক্ষত্রের মানুষজন খুব সাহসী হন, খুব উদ্যোগ নিতে পারেন, খুব উদ্যোগী হন এবং তারা যে কোনো কিছু পিসপা বা চিন্তাভাবনা করে আগান, কিন্তু তারা ভয় ডর কম। এইখানে যখন বৃহস্পতি ঢুকবে তার কী হবে? বৃহস্পতি কিন্তু সাত্ত্বিক এবং রাজসিক গুণ মিশ্রিত এবং তার মধ্যে কিছু নামে মাত্র কিছু তমগুণের অংশ পণ্ডিত মতে এখানে পাওয়া যায়, কিন্তু মূলত সে সাত্ত্বিক এবং রাজসিক। তো রাজসিক সাত্ত্বিক বৃহস্পতি যখন এখানে প্রবেশ করবে তখন কী হবে? তার সাত্ত্বিকতা রাজসিকতার মধ্যে কিছু তামসিক গুণও প্রবেশ করবে কেতুর মাধ্যমে এবং তাতে কিন্তু তার শক্তি ক্ষয় হবে। এবং এইখানে যখন রাহু থাকছে তখন কিন্তু একটা প্রচণ্ড রকম গুরুচণ্ডাল দপ্ত রয়েছে, অগ্নিকারক ঘর। এইখানে মঙ্গলের নিজের ঘর, সূর্যদেব এখানে তুঙ্গস্থ হয়, সুতরাং অগ্নিকারক ঘরে এবং বৃহস্পতিও অগ্নিকারক, তিনি যখন ঢুকবেন তখন কিন্তু এই কারকগুলো মিশ্রিত হচ্ছে এবং রাহু সেইখানে থাকছে। রাহু কী করে? রাহুর কাজটা কিন্তু ছড়ানো, বৃহস্পতির কাজও ছড়ানো। রাহু যেমন তিলকে তাল করে, বৃহস্পতিও তেমনি তিলকে তাল করে, প্রসার ঘটায়, সমস্ত কিছু বৃদ্ধি করে। তাহলে এইখানে কী ঘটনা ঘটবে? বৃহস্পতি যখন আপনার পঞ্চম ঘরে ঢুকবে মেষ রাশিতে তখন কী ঘটবে? তখন আপনার সন্তানের বিষয় আপনি জানতে পারবেন, আপনার লাইফের ফিউচারের বিষয়ে জানতে পারবেন। সবচেয়ে বড় কথা, এইখানে কিন্তু অনেক গোপন বিষয় জানতে পারবেন। বিশ্বব্যাপী আপনার জগৎ সংসারের নিয়ম অনুসারে আপনার পরিবারে, আপনার সংসারে, আপনার রাষ্ট্রে, আপনার শহরে কিন্তু অনেক সিক্রেট এখানে প্রকাশ পাবে। অনেক ভালো মানুষের মুখোশ পরা কিছু ভালো মানুষ ছিল, তাদের ভালো মানুষের মুখোশটা সরে যায়, তাদের ভিতরে কুৎসিত বা যে লুকানো যে চেহারাটা ছিল সেটা কিন্তু প্রকাশ পাবে। আবার অনেক খারাপ মানুষের খারাপ মুখোশ পরা অনেক খারাপ লোকের চেহারা আপনারা দেখতে পাবেন, সেটা মুখোশটা সরে যাবে, তাদের ভালো মানুষের ভালো গুণগুলো আপনারা দেখতে পাবেন। এই জিনিসটা কিন্তু এখানে আপনারা খুব সহজেই কিন্তু পাচ্ছেন। তো বৃহস্পতির এই গুণের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আমার জীবনে অনেক শুভ পরিবর্তন কিন্তু আসবে। এই সময় কিন্তু আপনার আমার লাইফের, বিশেষ করে ধনুরাশির লগ্নে যারা আছেন তাদের জন্য কিন্তু অনেক ভাইটাল রোল প্লে করবে, অনেক সিক্রেট যেমন আসবে জানতে পারবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বিষয়ে কিন্তু একটা গবেষণা চলছে, খোঁজখবর চলছে। এই ভিডিওটি যখন প্রকাশ হবে তখন হয়তো আপনারা তার বিষয়ে জেনে যাবেন। তিনি কিন্তু কোর্ট কেসের মধ্যে পড়বেন, ফৌজদারি আদালতের মধ্যে পড়বেন এবং তিনি অভিযুক্ত হবেন এবং তিনি পানিশড হবেন। তেমনি আপনার আমার পরিবেশে, পরিবারে, রাষ্ট্রে, সমাজে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আরও আমরা দেখতে পাবো, আরও ঘটতে থাকবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, এটারও কিন্তু একটা পরিণতি আসবে এবং রাশিয়া কিন্তু এই যুদ্ধে আস্তে আস্তে তার শক্তি হারাচ্ছে এবং তার আক্রমণের গতিও কিন্তু কমতেছে এবং তিনি কিন্তু আরও বেশি সমস্যার মধ্যে পড়বেন এবং যুদ্ধটা কিন্তু একটা পরিণতির দিকে যাবে। যাই হোক, যে মূল বিষয়ে আলোচনা করার সেই আলোচনায় প্রবেশ করি। ধনুরাশির লোকদের এই গোচরে কী ফল দেবে আপনারা যেমন জানতে পারবেন, আপনার ব্যক্তিগত জীবনে জানতে পারবেন, তেমনি আপনার এখানে পঞ্চম ঘরে ঢুকছে, পঞ্চম থেকে সাকসেস বিচার হচ্ছে, পঞ্চম থেকে সন্তানের বিচার হচ্ছে, পঞ্চম থেকে উচ্চশিক্ষার বিচার হচ্ছে। দেখুন, আপনার এই সাকসেসের জায়গাতে কিন্তু সাকসেস বৃদ্ধি পাবে, আপনার উচ্চশিক্ষায় কিন্তু সাফল্য পাবেন, আপনার কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য পাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরে তার ওজন দারিত্ব বৃদ্ধি থাকার জন্য সেই ঘরের ভারিত্ব কিন্তু, এই বৃহস্পতির ভারিত্ব কিন্তু ওই ঘরটা নিতে পারে না, এই কারণে কিন্তু ফলাফল অনেক কমে যায়, অনেক স্থির হয়ে যায়। তেমনি যারা সন্তানের জন্য চিন্তা করছেন, প্ল্যানিং করছিলেন, তাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসতে পারে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সন্তানের উচ্চশিক্ষায় কিন্তু কিছু বাধা আসতে পারে। এবং যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন ধনুরাশির জাতকে, তাদের উচ্চশিক্ষার পড়াশোনায় কিন্তু সেদ আসতে পারে, অনাকাঙ্ক্ষিতভাবে।
এবং কোনো দৈব দুর্ঘটনা বা কোনো দৈব পাকে পড়ে কিন্তু আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বেশ খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশন আপনারা পড়তে পারেন। আপনাদের দ্বিতীয় ঘরে শুক্র থাকবে, অর্থাৎ ষষ্ঠ ঘরে কিন্তু শুক্র থাকবে এবং সে কিন্তু দৃষ্টি দিয়ে থাকবে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে। সো আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে যাচ্ছে এবং লাক্সারি বড় করার ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনাদের সেভিংসের ক্ষেত্রে কিন্তু বেশ ডিস্টার্বিং সিচুয়েশন থাকবে, কারণ নভেম্বরের দু তারিখ পর্যন্ত কিন্তু এখানে রাহুরও একটা দৃষ্টি থাকবে। সুতরাং আপনাদের এই ঘরের যে বৃদ্ধি পাওয়াটা তার সুবলটা কিন্তু আপনারা নিতে পারবেন না। অ্যাটলিস্ট নভেম্বরের দু তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের বেশ ভোগাবে। অক্টোবরের পর থেকে নভেম্বরের শুরু থেকে কিন্তু আপনাদের সেভিংসের জায়গাটা ভালো হবে, কিন্তু তার আগে কিন্তু আপনাদের মধ্যে অনেকটা দায়গ্রস্ত বা ঋণগ্রস্ত হওয়ার একটা প্রবণতা কিন্তু দেখা যায়। এটা কিন্তু আপনাদের জন্য বেশ খানিকটা চিন্তার বিষয়। আমি বলবো আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সঠিক চিন্তাভাবনা করে, সঠিক পরিকল্পনা করে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সেভিংসের জায়গাটা বেশ ভালো হতে পারে। এবং আপনারা যদি এই সময় টাকা পয়সা যা আসে সেটা যদি বিজনেসে ইনভেস্ট করেন নিজের মতন করে নিজের বুদ্ধিতে, তাহলে কিন্তু আপনারা গেইন করবেন। কিন্তু অন্য কারোর পরামর্শ যদি কিছু করার চিন্তাভাবনা করেন সেটা কিন্তু আপনাদের জন্য ততটা লাভজনক হবে না এবং আপনারা কিন্তু সেই বিজনেসে ডুববেন। পরবর্তী আলোচনা করব তৃতীয় যে অবস্থানটা, সেটা হলো আপনার সপ্তম ঘর, বিবাহ দম্পত্যের ঘরে। সেইখানে কিন্তু প্রথমেই যখন গোচর করছে বৃহস্পতি তখন কিন্তু মঙ্গলদেব অবস্থান করে থাকছে মিথুন রাশির ঘরে, এবং এই ঘরের মালিক বুধ কিন্তু বক্রী অবস্থায় থাকছে। বক্রী বুধের ভিডিও আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। কিন্তু বুধ কিন্তু পঞ্চমে বক্রী থাকছে সপ্তম পতি। সুতরাং বিবাহ দাম্পত্য ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, বিশেষ করে প্রথম তিন মাসে। এবং বুধ এবং বৃহস্পতি যখন বকরি থাকবে তখন, বুধ বৃহস্পতি যখন বকরি থাকবে তখন আপনারা কোনো ফাইনাল কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন বৃহস্পতি মার্গী হবে তখন সিদ্ধান্ত নিলে কিন্তু আপনাদের জন্য লাভজনক হবে। এই সময় কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা, প্রেমের সম্পর্কটা ভেঙে যেতে পারে, গিয়ে সত্যিকারের একটা প্রেম আসতে পারে বা বিবাহ হতে পারে শর্ট টাইমের মধ্যে, আপনাদের কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। বিশেষ করে যারা জাতিকে আছেন তাদের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য, জাতকদের ক্ষেত্রে প্রযোজ্য, তবে জাতকদের জন্য একটু কম হতে পারে। দ্বিতীয় যে জায়গাটা বলবো সেটা হলো আপনাদের নতুন কোনো প্রেম আসতে পারে। যারা কম বয়সী আছেন, টিনেজ আছেন, যারা প্রেমিক যুগল আছেন, প্রেম করতে ইচ্ছুক, তাদের কিন্তু প্রেম আসতে পারে। এই সময় কিন্তু প্রেমের জায়গাটা আপনাদের বেশ খানিকটা চাঙা হচ্ছে এবং এই সম্পর্কটা কিন্তু একটু বেশি সময় প্রেমের সম্পর্ক থাকতে পারে এবং এটা একটা পরিণতির দিকে যেতে, তবে এটা সময় সাপেক্ষ বিষয় হবে। কিন্তু আপনাদের যৌথ মূলধনি কাজ বা জয়েন্ট ভেঞ্চারশিপ কাজ কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। আপনাদের যারা স্বপেশায় নিয়োজিত আছেন, বিজনেসের জায়গায় নিয়োজিত আছেন, তাদের বিজনেস স্বপেশায় কাজের ক্ষেত্রে কিন্তু প্রসারণও পারবে। গত দুই তিন বছরের তুলনায় কিন্তু আপনাদের ইনকামও বৃদ্ধি পাবে। সুতরাং আপনাদের বিজনেস, দাম্পত্য, বিবাহ জায়গাতে মোটামুটি ভালোর উপরে যাবে, বন্ধের ভাবটা কম থাকবে, ভালো মাত্রাটা বেশি। আপনার 60-70% ইম্প্রুভ এখানে পজিটিভিটি আপনারা পাবেন। পরে যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটি হলো অষ্টম ঘর এবং আপনার ব্যাধিপীড়া রোগশোকের জায়গাতে। দেখুন, রোগশোক ব্যাধিপীড়া জায়গাতে কিন্তু আপনাদের হার্টের কোনো সমস্যা বা ফুসফুসের কোনো সমস্যা এটা কিন্তু আসতে পারে, এবং ক্রনিক অসুখ যেমন ডায়াবেটিস বা রক্তচাপ, এই জিনিসগুলো কিন্তু আপনাদের আসতে পারে। আর যারা ইতিমধ্যে হার্টের কোনো অসুস্থতা ভুগছেন বা হার্টের কোনো অসুস্থতা আছে তাদেরকে আমি বলবো প্রপারলি ডাক্তারের পরামর্শ মেনে চলুন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে অনেকটাই পজিটিভিটি আপনারা এই সময় পাবেন। নতুবা কিন্তু আপনাদের অনেকটাই চিকিৎসার জন্য কিন্তু সময় এবং অর্থ দুইটাই ব্যয় করতে হবে। কর্ম রিলেটেড জায়গাতে মোটামুটি ভালো ফল পাবেন। এ সময় কিন্তু আপনাদের শারীরিক এনার্জিটা বাঁচিয়ে রেখে আপনারা বাকি কাজ করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই আপনাদের জন্য পজিটিভ হবে। এই সময় কিন্তু আপনাদের ফাটকা আয়ের কিছু সুযোগ আসতে পারে, তাই মনে রাখবেন ফাটকা আয় করতে গিয়ে কিন্তু ফাটকা ব্যয় করা চলবে না। এটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই কঠিন সিচুয়েশনের মধ্যে আপনাদের পড়তে হতে পারে। ভাগ্যস্থানের নিয়েও কথা বলবো। ভাগ্যস্থানটা বা ভাগ্যের যে অধিপতি, সেই ভাগ্য বা ভাগ্যস্থানের অধিপতির ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই চাপা সিচুয়েশনে পড়তে হতে পারে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই এই জায়গাতে কিন্তু একটা পরিবর্তন আসতে দেখা যায়, কারণ ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেকটাই পরিস্থিতি পজিটিভ হতে পারে। ভাগ্যের উন্নতি এবং ভাগ্যের কর্মের উন্নতি কিন্তু আপনাদের জন্য অনেকটাই পজিটিভ হবে। তো এই সময় কিন্তু আপনাদের নতুন করে বিদেশ যাত্রার সুযোগ আসা বা বিদেশের কোনো যোগাযোগ, বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে কাজ, সাকসেস, এগুলো কিন্তু আপনারা পাবেন। বিদেশ থেকে লেনদেন, এটাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। বিদেশের থেকে অর্থ আসা, এটাও কিন্তু আপনাদের আসতে পারে। বিদেশে ভ্রমণ কিন্তু বাড়তে পারে।
বা দেশের মধ্যে কিন্তু অনেক লম্বা ট্যুর বা একাধিকবার ট্যুর ভ্রমণ এগুলো কিন্তু বাড়তে পারে। একই সঙ্গে আপনাদের ভাগ্যের কিন্তু বেশ উন্নতি আপনারা পাবেন, পিতা পিতৃস্থানের লোকদের থেকে কিন্তু সাহায্য সহযোগিতা পাবেন, এটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই পজিটিভ থাকবে। এবং একই সঙ্গে আপনাদের কিন্তু বিদেশের কোনো পড়াশোনা, বিদেশের কোনো সার্টিফিকেট এইগুলো কিন্তু আপনাদের জন্য ফেভারেবল হতে পারে, আপনাদের জন্য কিন্তু তুলনামূলক সহজেই কিন্তু আপনারা পেতে পারেন। পরবর্তী যে জায়গাটা দেখব সেটা হলো কর্মভাব। কর্মভাবে কিন্তু আপনাদের অবস্থান করে থাকছে কে, কর্মভাবে অবস্থান করে থাকছে বুধের ঘরে এবং কন্যা রাশির ঘরে। বুধ কিন্তু আপনাদের এই বৃহস্পতির গোচরে বুধ কিন্তু পঞ্চম ঘরে বক্রী অবস্থায় থাকবে। দেখুন এই বুধ পঞ্চমভাবে বক্রী থাকছে এবং আপনাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে যারা বিজনেস করছে, নৌকালতি ব্যবসা, জ্যোতিষ ব্যবসা, এদের জন্য বেশ খানিকটা পজিটিভ সময় যেতে পারে। এই সময় কিন্তু আপনাদের আয় ইনকামের জন্য অনেকটাই পজিটিভ হতে পারে। কর্মর ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্ট আপনারা পেতে পারেন। নতুন কোনো পেশা যোগ দেওয়া বা যারা বেকার আছেন তাদের বেকারত্ব দোষ কিন্তু এই সময় কাটতে পারে। আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভযোগ এই সময় দেখাচ্ছে, মারাত্মক পরিমাণ অশুভযোগ এখানে নাই। এবং আপনাদের বিশেষভাবে দেখা যাচ্ছে যে ভাগ্য এবং কর্মের পরিবর্তন পজিটিভও এখানে হতে দেখা যায়, এবং একই সঙ্গে কিন্তু আপনাদের কর্মের উন্নতি কিন্তু আপনারা পাবেন। কারণ এই যে বুদ্ধি করে চলা, পলিসি করে চলা বা ক্যালকুলেশন করে চলা, এটা আপনার দশমের অধিপতি বুধ, সে কিন্তু খুব স্ট্রংলি ফল দিবে। এবং বৃহস্পতিও কিন্তু পরিবর্তনের সময় বুধ বৃহস্পতি একই সঙ্গে যোগ থাকবে, সুতরাং আপনারা কিন্তু এই পরিশ্রমের বা ক্যালকুলেশনে কিন্তু যথাযথ মর্যাদা বা যথাযথ পরিশ্রমের পারিশ্রমিক, ডিভিডেন্ড, সম্মান এগুলো কিন্তু আপনারা তুলে নিতে পারবেন। কর্মের চাপ যদিও বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে আপনি খুব একটা স্বস্তিতে থাকবেন না, কিন্তু এই স্বস্তিতে না থাকার জন্যই কিন্তু আপনি সবসময় ব্যতিব্যস্ত থাকবেন। এই কারণেই কিন্তু আপনার আর্থিক উন্নতি, ডেভেলপমেন্ট এইগুলো কিন্তু আপনার লাগাতার হতে থাকবে। এই সময় আরেকটা জিনিস কি, আয় ইনকামের ক্ষেত্রে কেতু থাকবে। আপনি যে পরিমাণ পরিশ্রম করবেন ঠিক সেই পরিমাণ কিন্তু আপনার ইনকাম হতে চাইবে না, বা আয়টা ঠিক সেই পরিমাণ আসতে চাইবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেগ করতে হবে বা একটু দেরিতে আসতে পারে বা লেন্দি হতে পারে। আমি বলবো ধৈর্য ধরে লেগে থাকুন, এবং কর্মক্ষেত্রে যেমন সাকসেস আসবে তেমনি আয় ইনকামের ক্ষেত্রেও সাকসেস পাবে। বৃহস্পতি কিন্তু আপনার একাদশ ঘরে দৃষ্টি দিয়ে থাকবে, সুতরাং আয় ইনকাম কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং আয়ের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। যদিও কেতু এখানে থাকছে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত, তারপরেও কিন্তু এখানে আপনাদের জন্য যথেষ্ট শুভ সময় তো পাবেনই পাবেন। এবং বৃহস্পতি যখন এখানে পূর্ণ দৃষ্টি থাকছে মে মাসের 1 তারিখ পর্যন্ত, নভেম্বরের 2 তারিখের পর থেকে, সেই সময় কিন্তু কেতু এখানে থাকছে না। নভেম্বরের 2 তারিখে কেতু কিন্তু শিফটের দশমে চলে যাচ্ছে, তখন কিন্তু একাদশটা পুরো বৃহস্পতির দখলে থাকবে, বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিয়ে রাখবে। সুতরাং ওই সময় আয় ইনকাম কিন্তু আপনাদের মারাত্মক রকম গেইন করা শুরু করবে। এবং আপনারা যদি আগে থেকে সেই মতন নিজেরকে প্রস্তুতি নিতে থাকেন, নিজেকে প্রস্তুত করতে থাকেন, তাহলে আপনার অর্থ ইনকামের জায়গাতে কিন্তু মারাত্মক শুভ কিছু পরিবর্তন, পজিটিভিটি কিন্তু পরিবর্তন আপনাদের এখানে আসবে এবং আপনাদের জন্য লাভদায়ক সিচুয়েশন হবে। পরের জায়গাটা নিয়ে আলোচনা করবো, দ্বাদশ ঘরে ব্যয় ঘরে। ব্যয়ভাবে কিন্তু শনির একটা দৃষ্টি থাকবে, সুতরাং আপনাদের কিন্তু এই সময় ব্যয় বাড়বে। ব্যয়টা কোথায় কোথায় বাড়বে? ব্যয়টা বাড়বে কিন্তু আপনাদের মূলধনী কাজে, অর্থাৎ বিজনেসে বা কোনো স্থাবর সম্পদ ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যয়টা বাড়বে। এবং এই ব্যয়টা কিন্তু পরবর্তীকালে রিটার্ন হিসাবে যখন আসবে তখন কিন্তু ফুলে ফেঁপে একেবারেই সেই মারাত্মক আকার ধারণ করে আপনার কাছে আসবে, এবং সেটার কয়েক গুণ বৃদ্ধি পাবে, এবং সেই অনুসারেই কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। তবে আমি বলবো শেয়ার বাজারে ইনভেস্ট না করে বরং আপনারা বিজনেসে ইনভেস্ট করেন, সেখান থেকে লাভের মাত্রা কিন্তু আপনাদের জন্য বেশ খানিকটা ভালো পজিশনে থাকবে, আপনারা কিন্তু গেইন করতে পারবে। দেখুন আপনার লগ্নভাব নিয়ে কথা বলা দরকার। লগ্নভাব নিয়ে কথা বলার আগে যেটা বলবো যে বৃহস্পতিদেব আপনার লগ্নভাবকে কিন্তু দৃষ্টি দিয়ে থাকবে, এবং এটা কিন্তু ধনুরাশির ঘর, বৃহস্পতির নিজের ঘর, এবং এই ঘরটাও কিন্তু অগ্নিকারক ঘর। সেইখানে কিন্তু সেই অগ্নিকারক বৃহস্পতির দৃষ্টি থাকছে, রাহুরও দৃষ্টি থাকছে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত। তো এই সময়টা কিন্তু আপনার ব্যক্তিত্ব যেমন ফুটায় উঠবে এবং আপনার পার্সোনালিটি কিন্তু বৃদ্ধি পাবে, আপনার কথার মূল্যায়ন কিন্তু আসবে। তবে রাহু দৃষ্টি থাকাতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বদনাম আসতে পারে, এবং এই সময়টা আপনাকে একটু ক্যালকুলেশন করে, হিসাব নিকাশ করে কথা বললে চললে আপনার জন্য সমস্যা হবে না। তবে একটা জিনিস বলে দিই, রাহু যে শিফটিং হয়ে যাচ্ছে, অর্থাৎ রাহু যে নভেম্বরের 2 তারিখে মেষ রাশি থেকে সে মীন রাশিতে চলে যাচ্ছে, তখন কিন্তু আপনার রাশিতে দৃষ্টি থাকছে না, তখন কিন্তু আপনার ইনকামের জায়গাতে বেশ উন্নতি দেখাবে, আপনার কথার স্পিড অনেক বাড়বে, আপনার কাজের স্পিডও বাড়বে, আপনার বক্তৃতা, আপনার কথা, লেকচার অনেকের কাছে খুব গ্রহণযোগ্য হবে, এবং আপনি পার্সোনালিটি যেমন গেইন করবেন
করবে, আপনার মানিটারিও গেইন কিন্তু তখন খুব ভালো করবে। তবে একটা সমস্যা ওই সময় দেখা দিবে, সেটা হলো দাম্পত্য ক্ষেত্রে আপনার ওয়াইফের সঙ্গে বা লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু বনিবনে একটা ঘাটতি আসবে। যদি আপনি এই জায়গাতে একটু মানিয়ে নিতে পারেন, তার সঙ্গে কোনো জ্ঞানের কথা বা কোনো বিষয়ে যদি আপনি অ্যাভয়েড করেন, যে বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে, তর্কাতর্কি হতে পারে, এই বিষয়গুলো যদি অ্যাভয়েড করে চলতে পারে, তাহলে কিন্তু বাদবাকি জায়গাগুলো আপনার জন্য যথেষ্ট ইম্প্রুভমেন্টের আসে, আপনি কিন্তু এই সময় সাকসেসই সাকসেস পাবেন। দ্বিতীয় ঘরে কিন্তু আপনার শনির ঘর, মকর রাশির ঘর, এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকছে এবং এই ঘরের মালিক শনি, সে কিন্তু তৃতীয় থাকছে। সো আপনার এই দ্বিতীয় প্রতি দ্বিতীয় এবং ধনস্থানের মালিক সেইখানে কিন্তু প্লুটো থাকবে, সেইখানে শনি বা বৃহস্পতির কোনো দৃষ্টি থাকবে না, কিন্তু বৃহস্পতি শনি এইখানটায় বেশ খানিকটা ভাইব্রেট করবে। এই কারণে কিন্তু আপনার সেভিংস হওয়ার একটা চান্স কিন্তু এইখানে খুব বেশি না হলে মোটামুটি লেভেলের একটা সেভিংসের জায়গা এইখানে দেখাচ্ছে। শ্বশুরবাড়ির লোকদের থেকে কোনো সাহায্য সহযোগিতা কিন্তু পেতে পারেন, তেমনি শ্বশুরবাড়ির লোকদের কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা করতে হতে পারে, তাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু একটা মোটামুটি লেভেলের পজিটিভিটি এখানে দেখাচ্ছে। তৃতীয় ঘরটা নিয়ে কথা বলবো, পার্টনারশিপ, রিলেশনশিপ, আত্মীয় স্বজন, ভাই বোনের কথা বলবো, সেখানে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু একটা হানি করতে দেখা যায় এবং যে সম্পর্কটা এতদিন একটু খারাপ পজিশনে ছিল সেটা কিন্তু আরেকটু খারাপ হতে পারে, বা যেটা ভালো পজিশনে ছিল সেটা কিন্তু আরেকটু ভালো হতে পারে। অর্থাৎ এই জায়গাতে কিন্তু ভালোর থেকে খারাপের মাত্রা বেশি, তবে যেটাই থাকুক না কেন সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে। এটা হলো গিয়ে একটা মানে ক্যালকুলেশনের বিষয় আর চিন্তারও বিষয়, কারণ বৃহস্পতি যখন এখানে মার্গী গতিতে থাকবে তখন কিন্তু আপনাদের জন্য বেশ খানিকটা পজিটিভ ফল না দিয়ে নেগেটিভ ফল দেবে, আর বৃহস্পতি যখন বক্রগতিতে থাকবে আপনারা তখন কিন্তু বেশ খানিকটা পজিটিভ ফল পাবেন। পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো বৃহস্পতির বিষয় নিয়ে। বৃহস্পতি কিন্তু এই রাশিতে এখানে কিন্তু আপনার পঞ্চম ঘরে থাকছে এবং আপনার চতুর্থ ঘর, অর্থাৎ বাড়ি গাড়ি ক্রয়ের জায়গাতে এতদিন ডিস্টার্ব ছিল, যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছিলেন বা বিক্রি করতে চাচ্ছিলেন, গাড়ি বিক্রি করতে চাচ্ছিলেন, তাদের এই জায়গাতে কিন্তু এখন বেশ খানিকটা সুবিধা পাবেন। এই বিক্রির জায়গাতে বা এই ধরনের কাজে কিন্তু আপনারা এখন যথেষ্ট পজিটিভ রেজাল্ট পেতে পারেন। এই সময় কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ অল্প কিছু পরেই কিন্তু রাহু এখানে ঢুকে যাবে। রাহু ঢুকলে পরেই কিন্তু মায়ের মাথা ব্যথা ধরা, বুকের শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা, শ্বাসকষ্টের সমস্যা, মাথা ব্যথা, পেটের কোনো সমস্যা, এগুলো যেমন আসতে পারে তেমনি আপনার বাড়িতে গৃহসুখ অর্থাৎ মেয়ে, মা, স্ত্রী, এদের কিন্তু কোনো শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে। এবং আপনার রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, নতুবা কিন্তু বাড়িতে এই যে ফিমেল যারা আছেন তাদের কিন্তু অসুস্থতা বৃদ্ধি পাবে। তো অসুস্থতা থেকে যদি সুস্থ থাকতে হয়, মন্দ থেকে যদি ভালো থাকতে হয়, তাহলে আপনাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে এবং একই সঙ্গে কিন্তু পারিবারিক সুখ শান্তির দিকেও নজর রাখতে হয়, কারণ বৃহস্পতি এই ঘরটার মালিক, সেইখানে কিন্তু বৃহস্পতি খুব একটা ভালো পজিশনে থাকছে না, রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকছে, সে গুরুচণ্ডাল দোষে দুষ্ট হয়ে থাকছে। এই কারণে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে মাঝে কিন্তু ডিস্টার্ব আসবে, বিশেষ করে বৃহস্পতি যখন বক্রগতিতে থাকবে, সেটা হলো সেপ্টেম্বরের 9 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, এই সময়টা কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বেন্স সিচুয়েশন থাকবে। বাদবাকি সময়টা কিন্তু মোটামুটিভাবে ভালো যাবে, মন্দের থেকে ভালোর পরিমাণ বেশি থাকবে এবং একই সঙ্গে আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে এবং সেটা সাকসেস ঘটাবে, আপনাদের লাইফে উন্নতিও ঘটাবে এবং আপনাদের পারিবারিক ক্ষেত্রে এখন স্থাবর সম্পত্তি প্রাপ্তি বা ক্রয় করা বা গাড়ি ক্রয় করা বা প্রাপ্তি, উপহার উপরকম প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট শুভফল প্রদান করবে। এতক্ষণ যারা অনুষ্ঠানটি কষ্ট করে শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা আজকের দিনে প্রথম অনুষ্ঠান শুনছেন, আমার বৃহস্পতির ভিডিও বিষয়ে আরও ভিডিও দেওয়া আছে এবং ধনুরাশির ভিডিও দেওয়া আছে, তারা অবশ্যই সেগুলো দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন, শেয়ার তো করবেনই, লাইক করবেন, কমেন্টস করবেন, আপনারা আরও কী কী বিষয় জানতে চান, কোন কোন ধরনের, আমি এই ভিডিও শেষে আরেকটি ভিডিও করব বৃহস্পতির এই গোচর নিয়ে, কাদের কাদের বিশেষ বিশেষ প্রাপ্তির যে জায়গাগুলো সেই জায়গাগুলো কী কী পেতে পারেন, আপনার ধনুরাশির জন্য সেইখানে অনেক কিছু বক্তব্য থাকবে, কী কী পেতে পারেন সংক্ষিপ্ত আকারে আমি সেটা বলে দেবো এবং একই সঙ্গে কিন্তু আপনাদের যে শুভ বিষয়গুলো এবং অশুভ বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো, অবশ্যই সেটা দেখবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই হ্যাঁ, যারা আজকে প্রথম দেখছেন সাবস্ক্রিপশন করেনি অবশ্যই সাবস্ক্রিপশন করবেন, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।